মোবাইলটাতে একটা ফোন দে, ও মোবাইলটা দেন একটু, মোবাইলটাতে একটা ফোন দেই ভাই, মোবাইলটা ফোন দে ভাই, মোবাইল কই মোবাইল পানি ডাল একটু ভাই, মোবাইল তো পকেটে আছে একটু পানি ডাল তো ভাই, আমার ব্যাগটা কই ভাই, ব্যাগটা এই ব্যাগ কই ভাই, আমার ব্যাগের মধ্যে ভাই, আমার ব্যাগের মধ্যে টাকা আছে, আমার ব্যাগটা হাই হাই কি কর। ওয়েলকাম জিরো টু জিরো চ্যানেলে, আমি মহিফুসেল বাংলাদেশ থেকে বলছি। জিউ জেটি জিঙ্কা জীবনে যেখানে যেমন মানিয়ে নেবেন তেমন, সবাই আছেন কেমন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনারা যে ক্লিপটি উপভোগ করবেন এখানে, সে বিষয়টা হচ্ছে আমরা অনেক সময় দেখে থাকি একটা মানুষ যথারীতি তার চলার পথে অ্যাক্সিডেন্ট হতেই পারে, কিন্তু অ্যাক্সিডেন্ট হলে শুধু অ্যাক্সিডেন্টের বিষয় না, অনেক ধরনের বিপদ হয়। আমরা যখন সাহায্য প্রার্থনা করি অনেক মানুষ সেখানে চলে আসে, সেটা স্যালুট জানানোর মতো মানুষ চলেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যদি 50 জন আসে তার মধ্যে এখানে 15 জন থেকে 20 জন থাকে আপনার মালামাল লুট করে নেওয়ার জন্য, এটা খুবই দুঃখজনক। কিছু মানুষ আপনার উপকার করতে আসে আর কিছু মানুষ আপনার সর্বস্ব লুটে নিতে আসে। এই গল্পটা অবলম্বন করেই আমরা একটা ক্লিপ তৈরি করেছি, আর ক্লিপের সাথে একটা গান এসেছে। সেই গানটা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গানের বিপরীত ভার্সন হয়ে যায়, আমাদের দৃষ্টিতে ধরা পড়েছে, আপনাদের দৃষ্টিতে ধরা পড়তে পারে, কিন্তু আমরা আসলে বিশ্বকবির সেই গানকে উপলক্ষ করে কিংবা তার বিপরীত ভার্সন তৈরি করিনি। তারপরে যদি কেউ দুঃখ পেয়ে থাকেন, ব্যথা পেয়ে থাকেন, মর্মাহত হন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যদি তোর ডাক শুনে সবাই আসে, তবে তুই করবি কি রে বল। যদি তোর ডাক শুনে সবাই আসে, তবে তুই করবি কি রে বল। শত শত লোকের ভিড়ে অমানুষ আসবে ওরে, শত শত লোকের ভিড়ে অমানুষ আসবে ওরে, মিষ্টি করে বলবে কথা সুযোগ করে দিবে ব্যথা, মিষ্টি করে বলবে কথা সুযোগ করে দিবে ব্যথা, সে ব্যথাতে চোখের জল করবে টহলমল, তবে তুই করবি কি রে বল। যদি তোর ডাক শুনে সবাই আসে, তবে তুই করবি কি রে বল। অচেনা দরদিয়া করবে আহাজারি,
মুখোশধারী মানুষগুলো বড্ড বেবিচারি, অচেনা দর দিয়া করবে আহাজারি। মুখোশধারী মানুষগুলো বড্ড বেবিচারি, ভর পেটে ও খাবে চেটে সুযোগ পেলে নিবে লুটে, ভর পেটে ও খাবে চেটে সুযোগ পেলে নিবে লুটে। নিঃস্ব করে দেবে তোকে অমানুষের দল, তবে তুই তবে তুই করবি কি রে বল, তবে তুই করবি কি রে বল। যদি তোর ডাক শুনে সবাই আসে, তবে তুই করবি কি রে বল, তবে তুই করবি কি রে বল। শত শত লোকের ভিড়ে অমানুষ আসবে ওরে, শত শত লোকের ভিড়ে অমানুষ আসবে ওরে। মিষ্টি করে বলবে কথা সুযোগ করে দিবে হে ব্যথা, মিষ্টি করে বলবে কথা সুযোগ করে দিবে হে ব্যথা। সে ব্যথাতে চোখের জল করবে টলমল, তবে তুই করবি কি রে বল, তবে তুই করবি কি রে বল। যদি তোর ডাক শুনে সবাই আসে, তবে তুই করবি কি রে বল, তবে তুই করবি কি রে বল। অচেনা দর দিয়া করবে আহাজারি, মুখোশধারী মানুষগুলো বড্ড বেবিচারি। অচেনা দর দিয়া করবে আহাজারি, মুখোশধারী মানুষগুলো বড্ড বেবিচারি। ভর পেটে ও খাবে চেটে সুযোগ পেলে নিবে লুটে, ভর পেটে ও খাবে চেটে সুযোগ পেলে নিবে লুটে। নিঃস্ব করে দেবে তোকে অমানুষের দল, তবে তুই করবি কি রে বল, তবে তুই করবি কি রে বল। যদি তোর ডাক শুনে সবাই আসে, তবে তুই করবি কি রে বল, তবে তুই করবি কি রে বল। সব করিলে বিচরণ না বুঝিবে আচরণ, সব করিলে বিচরণ না বুঝিবে আচরণ। হবি রে অচল, তবে তুই করবি কি রে বল, তবে তুই করবি কি রে বল। যদি তোর ডাক শুনে সবাই আসে, তবে তুই করবি কি রে বল, তবে তুই করবি কি রে বল। মুহে পানি দিন মুহে, আস্তে আস্তে আস্তে। হ্যালো ভাই, এই যে ভাই 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 হ্যাঁ ভাই 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 ভাই, কেমন লাগছে ভাই? ভাই একটু ভালো ভাই, চাষ শুধু দেবো অনেকটু ভাই। ভাই আপনার বাড়ি কোন নাকি ভাই? ভাই আমি তো কিশোর অবস্থায় ছিলাম ভাই। ভাই আপনার বাড়ির কারো নাম্বার আছে থাকলে একটা ফোন দেই ভাই, মোবাইলটা দিতে ফোন দে। ও মোবাইলটা দেন একটু, বাড়িতে একটা ফোন দেই ভাই। মোবাইল তো মোবাইল আছে ভাই, মোবাইল কই মোবাইল পানি দাও আর একটু ভাই। মোবাইল তো পকেটে আছে একটু ভাই, এটা তো ভাই আমার ব্যাগটা কই ভাই? ব্যাগটা দিছে এই ব্যাগ কই ভাই? আমার ব্যাগের মধ্যে ভাই, আমার ব্যাগের মধ্যে টাকা আছে আমার ব্যাগটা। হাই হাই কি কর টাকা ভাই? 80000 টাকা ব্যাগটা মধ্যে ভাই। ভাই আমার ব্যাগটা ভাই, চিন্তা করেন না ভাই, আপনার আপনি একটু বড় আপনি যে সুস্থ আছেন। এই পানি দিন পানি দিন পানি দিন বেটা ভাই, আমার ব্যাগটা কই ভাই? আমার পানিটা উপর থেকে এই কি হচ্ছে রে? ডাক্তার একটা বল দে তো, উপরে ডালা উপরে ডালা আর উপরে ডালা আর আমি বাজবো উপরে ডালা। এই একটা ডাক্তার একটা কল দে তো, লোকটা সুস্থ করি পরে মোবাইল টোবাইল পাওয়া যাবে ভাই। আমার ব্যাগটা কই ভাই? ব্যাগের মধ্যে ভাই টাকা ভাই টাকা। এই ব্যাগটা ডাক্তার জলদি, আর ভাই একজন অ্যাক্সিডেন্ট হয়েছে তো, আপনি আসলে ভালো হতো। ভালো থাকুন আপনি, ভালো থাকুক আপনার পরিবার, পৃথিবী সুখী হোক, স্যালুট হোক।